নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আছে একটা বার্থডে পার্টি, তার জন্য রেডি হয়ে গেছি। এসেছি বাপের বাড়ি, বোনের মেয়ের বার্থডে তো হলে হচ্ছে, সবাই অলরেডি পৌঁছে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি। মানাই আমি বোন, আমরা এবার যাব। বাইরে চলে এসেছি, গাড়িতে করে যাব, খুব একটা বেশি দূর না, টোটো করে, মিনিট খানেকের রাস্তা। তো কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি আর ভীষণই ভালো লাগছিল, যেহেতু কোনো অনুষ্ঠান সেটা তো একটা ভালো লাগা, তার উপরে আবার বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সমস্ত পুরনো লোকেদের সঙ্গে দেখা হবে, সেটা ভেবে আরও ভালো লাগছিল। যাই হোক, একদম সামনে চলে এসেছি হলের, আর এই যে গেটটা ঠিক এইরকম ডেকোরেশন করেছিল, ভেতরে চলে এলাম। আর ভেতরটাতে আরও ভীষণ ভালো লাগছিল, কারণ এই বার্থডের এই ডেকোরেশনটা দেখে আমার ভীষণই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছিল। খুব একটা কেউ এখনও এসে পৌঁছায়নি, কিন্তু আমরা আসার পরে ফুচকা দেখতে পেয়ে তো আমাদের ভীষণই খিদে বেড়ে গেছিলো। যাই হোক, ফুচকা দেখে আর বেশিক্ষণ থাকা যায় না, আমার তো ফুচকা দেখলেই মনে হয় আগেই খেয়ে নিতে পারলে হয়। তো যা চলে এসেছি একদম ফুচকা খাওয়ার জন্য, বোন আমি আর মানাই। এখন ফাঁকাও আছে, খুব একটা বেশি লোকজন এখনও এসে পৌঁছায়নি, তাই আমরাই শুরু করে দিয়েছি ফুচকা খাওয়া। অবশেষে ফুচকা খেয়ে চলে এসেছি রুমের ভেতরে। বার্থডে গার্ল এখনও রেডি হচ্ছে, কিন্তু চলে এসেছে আমাদের এই পুচু সোনা। ওকে আমার আগে যারা ব্লগ দেখেছো তারা দেখে থাকবে, কারণ ওর কিছুদিন আগেই ভাত হয়েছিল। তো হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, এই যে মায়ের কোলে এখন বসে আছে, আর আমাদের বার্থডে গার্লও এই যে পাশে বসে আছে, রেডি হয়ে গেছে। মিঠাই সোনা একদম গরমে আর পাচ্ছে না, বিরক্ত হচ্ছে। যাই হোক, আমাদের বার্থডে গার্ল একদম রেডি, এখন বন্ধুদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছে বার্থডে গার্ল সাজুগুজু করে এসে, আর লোকজনের ভিড়টাও বেড়েছে। তারপরে এখন একটু ফটোশ্যুট চলছে বার্থডে গার্লের সঙ্গে, সবাই ফটো তুলতে ব্যস্ত। আজকের আমাদের এই যে মেন আকর্ষণ আমাদের বার্থডে গার্ল চিনি, তো সবাই মিলে এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছে। তারপরে কেক কাটার জন্য সবাই চলে এসেছে, আর কেকটা বের করে রেডি করা হচ্ছিলো। বাচ্চাগুলোকে টুপি দেওয়া হচ্ছে, বাচ্চারা টুপি নেওয়ার জন্য ভীষণই ব্যস্ত। তারপরে অবশেষে কেকটা বের হয়ে গেছে, এইবার শুধু বার্থডে গার্ল আসার পালা, আর বার্থডে গার্লও এসে গেছে কেক কাটার জন্য। তো চলো কেকটা কাটা হোক। কেক কাটা তো কমপ্লিট, কিন্তু একটাই ব্যাপার যে দুপুরবেলা কোনো ওকেশান মানেই ঘামে ভিজে নিয়ে একাকাণ্ড এই গরমের মধ্যে। যাই হোক, বাইরেটা বেরিয়ে এসেছিলাম আর আমার এই বোনেরা চলে এসেছে, সেই সময় বোনেরা একটু ফুচকা খাচ্ছিল, ওদের কাছে একটু দাঁড়ালাম, গল্প টল্প করছিলাম। এই যে আমার কাকিমাও ফুচকা খেতে এখন ব্যস্ত, বিশাল বড় হাঁ করে। কাকিমার খাওয়া দেখে তো আমারই মনে হচ্ছিল যে আবার একটা ফুচকা খাওয়া যাক। ফুচকা মানে যতবারই খাও আবার দেখলেই মনে হয় খাই। আর তারপরে এই যে আমাদের কাকিমা জেঠিমারা সব চলে এসেছে, আর প্রথম পথে সবাই খেতেও বসে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছিলো, মিঠাইও বসে গেছে। তো চলো একটু দেখা যাক, এই যে মিঠাই আর দিদুন বসেছে, দিদুনের সঙ্গে মিঠাই,
আর এখানে হচ্ছে আমার পিসি পিসেমশাই, পিসেমশাই বলছে যে এত গরমে একদমই ভিডিও করা যাবে না, আমি খেতেই পাচ্ছি না গরমের জন্য। দুপুরবেলা গরমের মধ্যে কিন্তু কোনো ওকেশন বাড়ি গেলে খাওয়াটা একটু চাপেরই হয়ে যায়। যাই হোক, এইটা একটা, আরেকটা পিসিমা পিসেমশাই, সবার সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে গল্প করলাম, দারুণ কিন্তু মজা লাগছিল। সবাইকে অনেক দিন পরে দেখলাম, কারণ বাপের বাড়ির অনুষ্ঠান মানে খুব একটা সবার সঙ্গে দেখা হয় না অনুষ্ঠান ছাড়া, তাই জন্যই ভীষণই ভালো লাগছিলো। এটা একটা দিদা হয়, তো বাইরে চলে এসেছি, আর একটা পিসির সঙ্গেও দেখা হয়ে গেছে, ওর সঙ্গে একটু গল্প করলাম। আমার বোন এখন গরমে একটু ক্লান্ত হয়ে বসে পড়েছে পুজো সোনাকে নিয়ে। আর এইদিকে আমাদের চিনির সামনে চলে এসেছে দুপুরের মেনু, তো দুপুরের মেনুতে এই যে একটু দেখিয়ে দিই কী কী আছে ওর সামনে, মেনু কার্ডটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তারপরে আমরাও খেতে বসে গেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমাদের সামনে মেনু কার্ডও এসে গেছে। চলো দেখে নাও, আছে লবণ লেবু স্যালাড, রাই, ডিমের ডেবিল, মিক্সড ফ্রায়েড রাইস, পনির চিলি, সাদা ভাত, আছে ডাল, মিক্সড সবজি, চিকেন কষা, ফিশ কারি, আনারসের চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা, দই, এই পর্যন্তই। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। আমার সামনে চলে এসেছে স্যালাড, রাই আর ডিমের টেবিল। তো আর দেরি নয়, বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, খাওয়াটা শুরু করা যাক। চলে এসেছি বাইরে, বাইরের আকাশটা একটু মেঘলা হয়েছে তাই বেশ ভাল লাগছে, বাড়ি চলে যাব এবার। সবার সঙ্গে দেখা হলো, কথা হলো, দারুণ মজা লাগলো, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।